হ্যাঁ যদি ও করোনা পজিটিভ হয়, যদি ছেলে সন্তানে বাঁচতে চান, হ্যাঁ নিজেরা নিজেরা মানে পরিষ্কার থাকে, না হলে সবই ঠিক আছে, কিন্তু আপাতত আপনারা সেফ থাকেন। মানুষ সম্পূর্ণ অসচেতন, মারা গেছে কোথায়? আপনারা ওই রিপোর্ট না আসা পর্যন্ত একটু সতর্ক থাকেন, বাড়ান না বাড়িতে। হ্যাঁ একজন ব্যক্তি ইতিমধ্যে মারা গেছে, তাকে সাসপেক্ট করা হচ্ছে যে সে হয়তো করোনা আক্রান্ত হতে পারে। তো সেই বিষয়ে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, বিশেষ করে এখানে সিভিল সার্জনের অফিস, তারা তার নমুনা সংগ্রহ করে IEDCR-এ প্রেরণ করা হয়েছে এবং সে ওই যে ব্যক্তি মারা গেছে তার যেখানে থাকতো সেই আশেপাশে 10টি বাড়িকে লকডাউন করা হয়েছে। এবং আমরা যতক্ষণ পর্যন্ত এটার রিপোর্ট না পাবো ততক্ষণ পর্যন্ত এই লকডাউনটি কন্টিনিউ করবে। তা আমরা আশা করতেছি যে সেটি হলো যে খুব তাড়াতাড়ি হয়তো আমরা রিপোর্ট পেয়ে যাবো, রিপোর্ট পেলে একরকম আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে, আর রিপোর্টের পরে আর একরকম হয়তো ব্যবস্থা হতে পারে। দাঁড়ান।